একজন মনোবিজ্ঞানী প্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে একসময় শ্রোতাদের সামনে এসে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন। তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস পানি অর্ধেক খালি কিনা বা অর্ধেক ভর্তি এই বিষয়ে প্রশ্ন করবেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসি মুখে প্রশ্ন করলেন, এই এক গ্লাস পানি ওজন কত? উত্তরে আসলো 8 আউন্স থেকে 20 আউন্সের ভেতরে। তিনি বললেন, এর আসল ওজন এখানে কোনো ব্যাপার না, ব্যাপার হলো আমরা এটাকে কতক্ষণ ধরে রাখছি, ওজন কবু তার উপর নির্ভর করছে। যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না, যদি এটাকে 1 ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভব হবে, আর যদি 1 দিনের জন্য ধরে রাখি তবে আমি অসার এবং পক্ষঘাতগ্রস্ত বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে বেশি ভারী লাগতে শুরু করে। তিনি আরও বিশদে গিয়ে বলেন, আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মধ্যে, যা নিয়ে কিছুক্ষণ ভাবলে এমন কোনো কিছু হবে না, কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারাদিনের জন্য ধরে রাখি মনে রাখি তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটাকে কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানতে যাবেন না, কারণ এটা আপনার সারাদিনের মানসিক ভারসাম্যটাকে নষ্ট করে দেবে, আর এটা আপনার জীবনের সুখশান্তিও কেড়ে নেবে। এটাকে সবসময় ছেড়ে দিতে হবে, এক গ্লাস পানি নামিয়ে রাখতে হবে মনে করে। আমরা আসলে কখনোই অতীতের কোনো কিছু মনে রেখে সারাটা জীবন আগলে রাখবো না, কারণ এগুলো আমাদের কোনো কিছু ফিরিয়ে দিতে পারবে না, একমাত্র কষ্ট আর বেদনা ছাড়া। তাই আমরা মানসিক চাপ বা অন্য কোনো ধরনের কোনো কিছু মাথায় নিয়ে সারাদিন ঘুরব না, মানে মনের ভিতরে চাপ নিয়ে ঘুরব না। ধরুন কোনো একটা কিছু হয়েছে আপনার সামনে, আপনি এটাকে পরে যে 1/2 ঘন্টার ভিতরে এটা ভুলে যাবেন, তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। যদি এটাকে আপনি সারাদিনের জন্য মনে রাখেন তাহলে আপনারই অযথা কষ্ট হবে এবং আপনার মানসিক অবস্থা খারাপ হবে। তাই আমরা কোনো বিষয়বস্তু মানে কোনো মানসিক বিষয়বস্তুকে নিয়ে তাই আমরা কোনো মানসিক বিষয়বস্তুকে নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করব, করলে আমাদেরই ক্ষতি হবে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।